ফাল্গুন কিংবা ভালোবাসা দিবসই নয়, শাহবাগ যেন প্রতিদিনই ফুলপ্রেমীদের জন্য। মিছিল, বিদ্রোহ, প্রেম কিংবা দ্রোহ, শাহবাগ যেন ফুলেরই রাজ্য, যেন শতবাগানের দৃষ্টিনন্দন নানা প্রজাতির ফুলের সন্ধি। লাল, হলুদ, কমলা কিংবা বেগুনি, ভিন্ন রঙের ছড়াছড়ি, মনমাতানো এই ফুলে ভরপুর রাজধানী শাহবাগের ফুলের পাইকারি বাজার। এটি ঢাকার সবচেয়ে বড় ফুলের বাজার। ফুলপ্রেমী মানুষেরা ঢাকার বিভিন্ন অঞ্চল থেকে ফুল সংগ্রহ করতে চলে আসেন এখানেই। উৎসব কিংবা অনুষ্ঠানের অনেকটা অংশেই মিটিয়ে থাকে শাহবাগের ফুল। পুরো মার্কেট জুড়ে এখানে রয়েছে 50টিরও বেশি দোকান, কিন্তু এখন বছরের অন্যান্য সময়ের মতনই তেমন একটি ফুলের চাহিদা, তা নিয়ে আশঙ্কায় রয়েছে ব্যবসায়ীরা। যেরকম ফুলের যে চাহিদাটা, যেরকম বিয়ের প্রোগ্রামগুলো হয় ওইগুলো আপনার হচ্ছে নভেম্বর থেকে শুরু হয়। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই 6 মাস জায়গা ফুলের চাহিদাটা বেশি থাকে মানুষের। বিভিন্ন অনুষ্ঠানগুলো হয় এই সময়, আর এখন তো পরীক্ষা চলতেছে, এই জন্য বিভিন্ন পরীক্ষার কারণে। ফুল প্রেমিকেরা জানান, দাম একটু বেশি হলেও তাদের চাহিদার অনেকটা অংশই পূরণ করে শাহবাগের ফুলের দোকানগুলো। বুঝতে পারেন, প্লাস 3 বছর ধরে ভার্সিটিতে ভর্তি হওয়ার পর থেকে এখানে কেনাকাটা, বিভিন্ন প্রোগ্রাম, তারপরে হচ্ছে ফ্রেন্ডের জন্মদিন। আসলে আমাদের চাহিদা বলতে, আমরা এখানে যেরকম ফুল চাচ্ছি ওইরকম ফুল পাচ্ছি, কিন্তু আসলে দামটা একটু মাঝে মধ্যে মনে হচ্ছে যে একটু বেশি হয়ে যাচ্ছে, আমাদের সাধ্যের বাইরে চলে যাচ্ছে, যার জন্য মাঝে মধ্যে হয়তো বা মানে ফুলের দোকানে এসে ওই দামটা নিয়ে মানে স্যাটিসফাই হচ্ছে না, ফুল নিয়ে স্যাটিসফাই হলো। শীত, গ্রীষ্ম অথবা বর্ষা, শাহবাগের এই ফুলের দোকানগুলো চাহিদা পূরণ করে থাকে 12 মাসেই।